কাটোয়া বইমেলায় মঞ্চে যারা আমার অগ্রজ আছেন তাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। নিচে যে অগ্রজরা রয়েছেন, গুরুজনেরা রয়েছেন, তাদের আমার প্রণাম জানাচ্ছি। আমার অনুজ যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে এবং নিচে। বইমেলার, বিশেষ করে কাটোয়া বইমেলার এই পরিবেশ, এই মঞ্চ এবং নিচ, উঁচু এবং নিচ, এই ব্যবধান ঘুচিয়ে দিতে পারছে বলেই আমার ধারণা। এইখানে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, আমি এই কথা স্বীকার করতে বাধ্য। আমি গত কয়েকদিন আগেই একটি বইমেলায় গিয়েছিলাম, এইরকমই একটি কাজে। বইমেলায় যেতে আমার খুব ভালো লাগে, তাই ডাকলেই আমি চেষ্টা করি যদি পারি তাহলে সেখানে যেতে। কিন্তু এই কাটোয়া বইমেলার এই প্রাঙ্গণে যে পরিবেশটা এখনো অব্দি তৈরি হয়ে আছে, এই রকম শান্ত, সমাহিত, সংস্কৃতি মনস্ক, পরিচ্ছন্ন, সচেতন, সংবেদনশীল এবং একই সঙ্গে উদার, এই পরিবেশ কিন্তু আমি দেখিনি, একথা আমাকে স্বীকার করতেই হবে। এই যে একটা চলন, এই যে মেলাটি সংগঠিত হচ্ছে, একটু একটু করে গড়ে উঠছে, এখানে সেখানে একটু বাঁশ ঠোকার শব্দ শুনতে পাচ্ছি, দোকানগুলো সেজে উঠছে, এই সমস্তটার মধ্যে একটা সংসারের খুঁটিনাটি যেমন থাকে, ঠিক সেই রকম একটা আয়োজন হয়ে চলেছে বলে মনে হচ্ছে। খুব বড় আয়োজনে আমি দেখেছি, যেখানে সবকিছু একেবারে ঘড়ির কাঁটা ধরে হয়, নোংরা এবং অবিন্যস্ত কোনো কিছু লুকিয়ে রাখা হয়, এখানে সেই পরিবেশটি কিন্তু অন্যরকমভাবে প্রতিভাত। এই কারণেই আমি আবারও বলছি, এর মধ্যে একটা ভালোবাসা আছে, একটা মমত্ব আছে, একটা স্নেহ আছে, ঠিক যেমন আমরা মায়ের কাছ থেকে পাই। আমার মনে পড়ছে মা শব্দটি থেকে, এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি তার নাম হাসান আজিজুল হক মঞ্চ। আপনারা এখানকারই লোক, হাসান আজিজুল হক সম্পর্কে কিছু বলা আমার উচিত নয়, তাহলে মায়ের কাছে মাসির গল্প হবে। কিন্তু ওনার একটি লেখায় পড়েছিলাম, এবং এই ঘটনাটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে ওই শাঁখা পলা বিক্রি করেন সেই কাঁসারি, তিনি শাঁখা বিক্রি করতে বেরিয়েছেন, সারাদিন ঘুরে বেরিয়েছেন, একটিও শাঁখা বিক্রি হয়নি। ক্লান্ত, পরিশ্রান্ত, ঘর্মাক্ত সেই মানুষটি যখন খুব হতোদ্যম হয়ে পড়েছেন, তখন একটি পুষ্করিণীর ধারে এসে বসেছেন, ভাবছেন কি করবেন, ঠিক সেই সময় একটি রমণী এলেন, সুন্দরী, সুশ্রী, মায়াময়ী। তার সুডোল হাত দুটি এগিয়ে দিয়ে বললেন, শাঁখা পরতে চাই। এই প্রথম একজন খরিদ্দারের দেখা পেলেন, যার কাছে শাঁখা বেচে এই যিনি বিক্রেতা তিনি কিছু পয়সা পাবেন। তিনি পরম আদরে তাকে শাঁখা পরালেন। তারপর যখন দামের কথা উঠল, তখন সেই নারী ওই শাঁখা বিক্রেতাকে বললেন যে এখানে যে মন্দির আছে, সেই মন্দিরের যিনি পুরোহিত তিনি আমার বাবা, তার কাছে গিয়ে চাইলে তিনি পয়সা মিটিয়ে দেবেন। তাই শুনে সেই বিক্রেতা এলেন মন্দিরে, পুরোহিতকে বললেন, পুরোহিত অবাক, বললেন আমি তো বিয়ে থা করিনি, আমার তো সন্তান কোত্থেকে হবে, আমার কন্যা নেই। তখন স্বাভাবিকভাবেই বিক্রেতা হতভম্ব হয়ে বললেন, সে কি একটু আগেই তো আপনার কন্যা আমাকে এই বলে শাঁখা নিয়ে গেল। বললো কোথায়? বললো ওই যে পুষ্করিণীর ধারে। বললো চলো তাহলে দেখা যাক, যাই ওখানে, এরকম তো হওয়ার কথা না। তারপর সেখানে গেলেন, কিন্তু কেউ কোথাও নেই, কোথায় সেই নারী? কিন্তু হঠাৎই দেখা গেল আচম্বিতে ওই পুকুরের মাঝখান থেকে দুটি হাত উঠে এলো, শাঁখা পরা দুটি সুডৌল হাত। তার মানে প্রমাণিত হলো যে শাঁখা কিন্তু বিক্রয় হয়েছে, কিন্তু পড়েছেন কে? মন্দিরের মা, পুরোহিতের কন্যা, আমাদের মা, জগজ্জননী। হাসান আজিজুল হক এই যে দুটি শাঁখা পরা হাত দেখিয়েছেন মাত্র, এইটুকু দেখিয়ে একটি অবয়ব তৈরি করতে চেয়েছেন, যেটি বাইরের দেখা দিয়ে সম্পন্ন হয় না,
তার জন্য একটি অন্তর্দৃষ্টি লাগে, অন্তর লাগে। আপনারা অনেকেই সূরদাসের গল্প শুনেছেন, তার কথা জানেন। কথিত আছে, সূরদাস চোখে দেখতে পেতেন না, তার পাশ দিয়ে একবার রাধা হেঁটে যাওয়ার সময় রাধার পায়ের নূপুরের শব্দ শুনে রাধার পা থেকে নূপুর খুলে নিয়েছিলেন। রাধা যখন সেই নূপুর ফেরত চাইতে এলেন, তখন সূরদাস বললেন, আমি কি করে বুঝবো যে তুমি রাধা? আমি আমি তো চোখে দেখতে পাই না, আমি যে তোমাকে এটা ফেরত দেব আমি তো দেখতে পাই না, তুমি রাধা আমি বুঝবো কি করে? তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সূরদাসের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, আর সূরদাস রাধাকে সেই নূপুর ফেরত দিয়ে কৃষ্ণকে বলেছিলেন, প্রভু আপনি আমার দৃষ্টি ফিরিয়ে নিন, আমি আপনাকে দেখে ফেলেছি, জীবনের পরম সত্যকে আমি দেখে ফেলেছি, আর কোনো কিছু দেখার আগ্রহ আমার নেই, আপনি আবার আমাকে অন্ধহীন করে অন্ধ করে দিন, দৃষ্টিহীন করে দিন। আমরা সকলেই দেখতে চাই, কিন্তু সেই পরম সত্য যেটির খোঁজে আমি ঘুরে বেড়াচ্ছি সেইটি যখন দেখতে পাই, তখন এই বাইরের দেখা তার আর কোনো প্রয়োজন পড়ে না। এইখানে এই সূরদাসের গল্পটি ছেড়ে আমরা যদি রামকৃষ্ণ দেবের কথায় আসি, কথামৃত, এক জায়গায় উনি বলছেন, যেটি পরে গিরিশ ঘোষকে উনি বলেছেন, আমি নিজে থিয়েটারে অভিনয় করতে গিয়ে সে কথা বলেছি, গিরিশ ঘোষ যখন তাকে গালমন্দ করছেন মদ্যপ অবস্থায়, কিছুতেই তার বিশ্বাস নেই যে এই যা বলে ঈশ্বর ইত্যাদি সর্বশক্তিমান তেমন কিছু নেই, একটি ভরম মাত্র, বুজরুক, এবং মদ্যপ অবস্থায় তাকে গালাগাল করে। অথচ রামকৃষ্ণ দেব বলেন যে না, তুমি একটা বড় কাজ করছো, তুমি সমাজের কাজ করছো গিরিশ, তুমি কি করছো জানো তো? তুমি না দেখবে ওই বাড়িতে পাতকুয়ো খোঁড়বার জন্য ঝুড়ি কোদাল লাগে, ওই মাটি খুঁড়তে হয় তো, তাই গেরস্ত ঝুড়ি আর কোদাল কিনে আনে, তারপর মাটি কুপোয় মাটি কুপোয় ক্রমশ সে গভীর হয়, আসলে একটি জলের খোঁজে, যার জন্য খুঁড়তে হয়, অহর্নিশ খুঁড়ে যেতে হয়, গভীরে যেতে হয়। তুমি সেই রকম গভীরে যাওয়ার বন্দোবস্ত করছো, সেই জন্য তুমি ঝুড়ি আর কোদাল কিনে রাখছো, গৃহস্থও তাই করে। কিন্তু যখন সে জল পেয়ে যায়, মানে পাতকুয়োটা যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেই ঝুড়ি কোদালটা সে বাড়ির বাইরে রেখে দেয়, যদি অন্য কেউ পাতকুয়ো খুঁড়তে চায়, যদি অন্য কারুর কাজে লাগে। তাই যে কাজটা আমার হয়ে গেল, তার যে সরঞ্জাম ছিল, অর্থাৎ সেই দর্শন, সেই চৈতন্য, সেই বোধ, সেই আবিষ্কার, সেই অন্তর্দৃষ্টি যা আমি পেলাম, তা যেন আমি ঝুড়ি কোদালের মতো আমার বাড়ির বাইরে রেখে যেতে পারি। আমি এই এতগুলি কথা বললাম বা একটু বাগাড়ম্বর বাচালতা করলাম একটি কারণে, হাসান আজিজুল হকের সেই পুকুর থেকে উঠে আসা দুটি সুডৌল হাত, সূরদাসের সেই দৃষ্টিশক্তি ফেরত নিয়ে নিতে বলা, আর রামকৃষ্ণ দেবের এই ঝুড়ি কোদাল রেখে যাওয়া গভীরে যাওয়ার জন্য, খনন কার্য চালানোর জন্য। এই সবগুলি আসলে একটি অন্তর্দৃষ্টির খোঁজে। খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি, এমনটা তো আমরা রোজই করি। তবে এই ঝাঁকের কইয়ের মধ্যে থেকেই আমরা কেউ কেউ ছটফট করি, অনেকেই ছটফট করি। যদি একটি সত্য যেটা আমি দেখতে চেয়েছিলাম, ওই সুডৌল হাত, আমি দেখতে চেয়েছিলাম কৃষ্ণকে, জীবনের পরম সত্যকে, আমি চেয়েছিলাম খুঁড়ে 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 একটু জল, তা যদি পেতাম। সেইগুলো আমরা পাই, কিন্তু আমাদের ভেতরে অন্তর্দৃষ্টি তৈরি হয় না। অন্তরেতে দেখবো যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। সেই চোখের বাহিরে দেখবার যে দৃষ্টি, সেই দৃষ্টি তৈরি করতে পারে এইরকম একটি বইমেলা, এইরকম একটি আনন্দের প্রাঙ্গণ। এই যে থরে থরে সাজানো বই দেখছেন চারপাশে, এই বইগুলোর মধ্যে এই অনুভবগুলো যা তিনি পেয়েছেন, তিনি যত কম দামি কম নামি অকিঞ্চিতকর একজন লেখক বা শিল্পী হন না কেন, তিনি একটি অনুভবে পৌঁছেছেন, এবং সেই অনুভবটি তিনি
খোদাই করে রেখে যাচ্ছেন, আমি এমন করে দেখেছি, আমি এমন করে পেয়েছি, তুমি কি এমন করে পেয়েছো, দেখো তো মিলিয়ে। আমরা বইয়ের কাছে ফিরে যেতে চাই সেই কারণেই, একটি অন্তর্দৃষ্টি তৈরি করবার জন্য। হয়তো সেই দৃষ্টি আমার ভেতরে তৈরি হয়েছিল, কিন্তু আমি বাইরের দেখাকে এত বেশি আলোকিত করেছি, এত বেশি মূল্য দিয়েছি, এত বেশি তার জন্য প্রাণপণ করেছি, যে এই অন্তরের দেখাটি আমার আর সম্পন্ন হচ্ছে না। কাটোয়া 30তম বইমেলা নিশ্চিতভাবে আমার ধারণা, এখানে অনেক মানুষ আসছেন, আসবেন, গতদিনে এসেছেন, আগামী দিনে আসবেন, কেউ কেউ কোনো একটি অনুভব নিয়ে ফেরত গেছেন, যা আসলে খুঁড়তে খুঁড়তে জল পাওয়া, যা আসলে ওই পুকুর থেকে উঠে আসা দুটি হাত, হাসান আজিজুল হকের লেখা, যা আসলে ওই সূর্যাসে কৃষ্ণকে দেখে ফেলা। আমার আকাঙ্ক্ষা, আমি একজন অভিনেতা হিসেবে বা নাট্যকর্মী হিসেবে আমি যতটুকু দেখতে পেয়েছি, তা যেন এই ধরনের মেলা আয়োজন, মানুষের উৎসবে অন্য মানুষের সঙ্গে মেলামেশায়, তা যেন আমার ভেতরে একটি দৃষ্টি প্রদীপ জ্বালাতে পারে, যা একমাত্র আমি অনির্বাণ রাখতে পারি, অন্যের ভরসায় নয়। আমি আমার প্রতিদিনকার সাধনায়, সেই সাধনা শুধু লয়কারী নয়, শুধু সঙ্গত নয়, তার চেয়েও বড় কিছু, সেটি কি, সেটি ওই মানুষের সঙ্গে মেলামেশা, মানুষের সঙ্গে বোঝাপড়া, মানুষের জন্য নিজেকে নিয়োজিত করা। তার নানান পদ্ধতি আছে, কেউ বই লিখে করেন, কেউ চাষ করে করেন, কেউ ছবি এঁকে করেন, কেউ গান গেয়ে করেন, কেউ অভিনয় করে করেন, কেউ বই বাঁধাই করে করেন। আমার খুব অবাক লাগে, আমার খুব অন্যতম দৃশ্য হচ্ছে যে বইকে যখন বাঁধানো হয়, এখন তো সেগুলো অন্যরকমভাবে হয় বটে, কিন্তু আমি অনেকদিন বই বাঁধাইয়ের ওই জায়গাটায় গিয়ে দেখেছি, পাতার পর পাতা অনুভবকে কি সুন্দর আঠা দিয়ে আর একটি শক্ত কাগজ দিয়ে এক ভদ্রলোক কিরম কিরম যেন সেঁটে দিয়ে তৈরি করছেন একটা মহার্ঘ বস্তু। আমি কদিন আগেই বলছিলাম, আমি একটি গোটা নাটক করেছি, সত্যি কথাই বলছি, বই নিয়ে, তোমার আমি বলে একটি নাটক, সেইটি অনেক অভিনয় হয়েছে, সেইখানে এই এই বই নিয়ে অজস্র কথা আছে। একজন ভদ্রলোক বলেন যে আমি এক, তিনি তার পরিবার নেই, কেউ নেই, কিন্তু বলেন, কেউ এসে যখন বলেন আপনার একা লাগে না, বলে কেন একা লাগবে, চারপাশে আমার এত বই রয়েছে। একবার ওই বইগুলো খুলে দেখলে ওর ভেতরে কত আশা, আকাঙ্ক্ষা, হতাশা বিদ্যমান, একটু ওদের খুলে দেখো। আর বইয়ের সবচেয়ে বড় কথা হলো, বই মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। বই কখনো বলে না, ওগো তুমি আমাকে এসে হাতে ধরো, আমাকে আদর করো, আমাকে পড়ো, আমাকে পান কিনে দাও, আমাকে বেড়াতে নিয়ে চলো। আপনার যখন খুশি, আনন্দে, বেদনায়, হতাশায়, অবসাদে, উৎসাহে আপনি ফিরে যেতে পারেন বইয়ের কাছে। ও প্রস্তুত নিজেকে মেলে দেবার জন্য, ও প্রস্তুত নিজেকে পাঠযোগ্য করে তোলবার জন্য। কোনোদিন কোনো বই আপনাকে বলবে না, না আমি এখন আমার মলারটা খুলবো না। বই সবসময় উন্মুক্ত হবার জন্য প্রস্তুত হয়ে আছে, গাছের মতো। গাছ তো কখনো বলবে না আর, পাতা বেছে দাও, গোড়া নেড়ে দাও, কিন্তু তবু তো পাতা ঝরে, কেউ না কেউ তাকে সরিয়ে দেয়, গাছের গোড়াটি পরিষ্কার করে দেয়। তার মানে সেই নীরব প্রেমের ভাষাটিকে ওই অন্তর্দৃষ্টি দিয়ে আবিষ্কার করাই একমাত্র আমাদের এই ধরনের মেলায় আমাদের খুঁজে পাবার বিষয়। একটি আন্তরিক অনুভূতি সম্পন্ন মেলায়, বইমেলায় আমি যে এসেছিলাম, হাসান আজিজুল হক নামাঙ্কিত এই মঞ্চে দাঁড়িয়েছিলাম, এই রবীন্দ্রনাথ বাবুর মতো মানুষদের কথা শুনলাম এখানে, বিশেষ করে শুনলাম, উনি তো পরিচিত মানুষ, কিন্তু এই যে ওনার উদ্যোগের কথা শুনলাম, কাটোয়ার অনেক মানুষের আদরের কথা শুনলাম, তখন নিজেকে মনে হয় খুব ভাগ্যবান। আমি ওই নাটকে একটি সংলাপ বলতাম, জর্জ লুই বোরহেসের নাটক, এক অন্ধ কবি, উনি চোখে দেখতে পেতেন না। এই দেখুন ফিরে ফিরে অন্তর্দৃষ্টির কথাই আসছে। তাই সেই জর্জ লুই বোরহেসের সেই একটা কবিতায় ছিল, নির্নিমেষ মাপনদি নিরবধি সময় ও জলে, এসবই বহতা চির, এ আর এক স্মৃতির প্রবাহ, থাকে না কেউই তবে যেহেতু সে স্রোতের দ্বৈত, ছেঁড়া পাতা মুখচ্ছবি ভেসে যায় জলের খেয়ালে।
আমাদের জেগে ওঠা আরো এক ঘুম আগমনে, স্বপ্নের ঘুম নেই, মৃত্যু ভাবনা পায়ে পায়ে বাঁধে, স্বপ্নের ঘুম নেই, এই কথাটা মাথায় রাখতে হবে। ঘুমোতে পারলে তবে মানুষ স্বপ্ন দেখে, অথচ কি আশ্চর্য, স্বপ্ন কখনো ঘুমোয় না। কি পরস্পর বিরোধী, অথচ কি টান, কি অমোঘ টান। এই ধরনের মেলার আয়োজন, এই ধরনের সংগঠন, এই ধরনের আদর আমাদের মনে করিয়ে দেয় যে স্বপ্নের ঘুম নেই। তাই 30তম কাটোয়া বইমেলা আমাদের স্বপ্ন দেখাচ্ছে আরো অনেক অনেক যাত্রার, আরো অনেক চলনের। কিন্তু এই শান্ত সমাহিত স্থিতধি এই ভঙ্গিমাটি যেন বজায় থাকে, আমরা উচ্চকিত হব আবার নির্লিপ্তিও দেখাব, এই দুটোই যেন আমাদের অহংকার হয়। এইটুকুই আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে যে আপনাদের সামনে বাগাড়ম্বর করতে পারলাম, বাচালতা করতে পারলাম, আমাকে যে সেই সুযোগ আপনারা দিলেন, আমি একজন অভিনেতা, মুখস্থ করা কথা বলি, কিন্তু মুখস্থ করা কথাগুলোকে প্রাণ দিতে হয়। এই বইগুলোকে কিন্তু আপনারা এই প্রাণ দেন, আমি বলছি, আমি একটি থিয়েটার করি গিরিশ ঘোষের বিল্লমঙ্গল, আপনারা অনেকেই জানেন,